হ্যালো ফ্রেন্ডস, পৌরনীতি নতুন একটি টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পৌরসভার কাজ সম্পর্কে আলোচনা শুরু করেছি, তাই না? গত ক্লাসে আমরা শিখেছি পৌরসভা কিভাবে শিক্ষা বিস্তারে কাজ করে, কিভাবে জনগণের স্বাস্থ্য রক্ষার্থে তারা কাজ করে। জনগণের স্বাস্থ্য রক্ষার্থে তারা কিন্তু পুকুর, নর্দমা, ডাস্টবিন ইত্যাদি স্থাপন করতে পারে। এছাড়াও তারা কিন্তু সংক্রামক রোগ বা মহামারী নিধনে নানা রকম ভূমিকা নেয়। এগুলো পৌরসভার কাজের অন্তর্গত। অর্থাৎ আজকে আমাদের যে প্রশ্নটি রয়েছে, পৌরসভার কী কী কাজ রয়েছে, সেটির উত্তর দিতে গেলে তার মধ্যে কিন্তু গত ক্লাসের পড়াটাও আসবে। আজকে আমরা পৌরসভার অন্যান্য কাজগুলো সম্পর্কে শিখব। তার মানে দুটি কাজের সমন্বয় করে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। পৌরসভা শুধুমাত্র জনগণের স্বাস্থ্য রক্ষার্থে কাজ করে তা না, তারা এমন কিছু প্রতিষ্ঠানও বা এমন কিছু জিনিসও নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে যেগুলো জনগণের জীবনে প্রায়ই প্রয়োজন হয়, যেমন গোরস্থান, শ্মশান, এতিমখানা নির্মাণ এবং এর রক্ষণাবেক্ষণ। এগুলো করার দায়িত্ব কিন্তু যে এলাকায় এটি প্রয়োজন সেই এলাকার পৌরসভার। এছাড়া আরও যেটি তারা করে থাকে, তারা অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এটি করার জন্য তারা কিন্তু ওই এলাকার পুলিশকে সহযোগিতা করে। এছাড়াও তারা আর কী করে থাকে? পুলিশকে সহযোগিতা করা ছাড়াও তারা কিন্তু মাদক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। অর্থাৎ এলাকায় যদি কোনো মাদকের আড্ডা থাকে বা মাদক দ্রব্য বিক্রি হয় এরকম যদি কোনো খবর পাওয়া যায়, তাহলে কিন্তু পৌরসভা যেটি রয়েছে তারা এক্ষেত্রে ভূমিকা পালন করে। এছাড়া তারা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে পৌরসভায় নৈশ প্রহরী নিয়োগ দেয় বা বিভিন্ন গার্ড নিয়োগ দেয়। এভাবে তারা পৌরসভার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে তোমাদের কাছে শুরুতে আমার যে প্রশ্ন ছিল, আমার মনে হয় সবাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। পৌরসভার কী কী কাজ রয়েছে? পৌরসভার শিক্ষা বিস্তারে কাজ রয়েছে, পৌরসভার জনস্বাস্থ্য রক্ষার্থে কাজ রয়েছে, পৌরসভার কাজ রয়েছে অপরাধ নিয়ন্ত্রণে এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থাপনে, তাই না? ওকে, পরবর্তী ক্লাসে আমরা পৌরসভার আর যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে শিখব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।